Audio Jungle. Audio Jungle. খানাকুলের তৃণমূলের নবজোয়ারের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে নিউজ অগ্নি ক্যামেরার রিপোর্টার খবর সংগ্রহ করতে গিয়ে সেখানে একটি ফোন হারিয়ে যায়। প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ফোনটা আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই খানাকুল থানা কিংবা আমাদের নিউজ অগ্নির কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। খানাকুলের রাধানগরে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই খানাকুল এলাকায় রাজকীয়ভাবে তোড়জোড় শুরু হয়েছিল গত কয়েকদিন ধরেই। পুলিশি নিরাপত্তা কঠোরভাবেই হয়েছিল এবং সেই সঙ্গে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, এবং শুধু তৃণমূল কর্মীরাই নয়, সাধারণ মানুষও দুধারে রাস্তার তারা ভিড় করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, যে জনসোধ খানাকুলের মধ্যে একটা অন্যরকম মাত্রা বহন করে বলে তৃণমূলের দাবি। এই বিষয় নিয়ে আমরা দেখাবো যে টোটাল পরিক্রমা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই সঙ্গে হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সি নজিবুল করিম কি বলছেন শোনাবো। আছি হুগলি জেলার রাধানগর গ্রামে, এখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, এবং যে জায়গাটায় দাঁড়িয়েছে এটা মেমোরিয়াল হল। এখানে আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের মধ্যে একটা আনন্দ দেখা যাচ্ছে, যেখানে রাস্তার দু সারিতে শুধু তৃণমূল কর্মীরা নয়, তৃণমূল কর্মীরা ছাড়াও সাধারণ মানুষরা তারা অসংখ্য ভিড় করছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। কর্মীরা তো রয়েছে, কারণ তারা দল করে, কিন্তু সাধারণ মানুষও দেখা যাচ্ছে, আমাদের ক্যামেরায় যেটা দেখা গেছে যে সাধারণ মানুষও রাস্তার ধারে ভিড় করে রয়েছে। এখানে এসেছে 12টা পরিবার, যেখানে ধাননগরীতে 2 বছর আগে যে বাড়ি উঠে গেছিল বন্যায় ক্ষতিগ্রস্ত, তাদের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকমটাই জানা গেছে। আমরা জানাবো সেই তথ্য নিউজ অগ্নিকর্তায় যে অগণিত ভিড় দেখছেন, এবং খানাকুল যে রাজকীয় সাজে যে একটা সাজানো হয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, তার যে নবজোয়ারের যে প্রস্তুতি সেটাই ফুটে উঠছে নিউজ অগ্নিকর্তায়। দেখাবো কর্মসূচি নিয়ে, এটা হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে অভূতপূর্ব একটা জনসংযোগ কর্মসূচি নিয়েছেন নবজোয়ার, তৃণমূলের যে নবজোয়ার, আপনারা জানেন যে 24 এপ্রিল থেকে, সেই 24 এপ্রিল থেকে চলছে, কোচবিহার থেকে শুরু হয়েছিল, আজকে আমাদের খানাকুলে, হুগলির খানাকুলে আজকে 41তম দিন। সেই এতে আমাদের যে ভারত প্রতীক রাজা রামমোহন রায়, ওনার জন্ম বিষয়তে এলেন, এবং ওনার যে মেমোরিয়াল হল ওখানে পরিদর্শন করে এখানে আমাদের যে ফ্লাড এফেক্টেড 13টা পরিবার, দুস্থ পরিবার, এবং এখানে যারা সাহিত্যিক এবং ইতিহাসিক শিক্ষক, এবং যারা আমাদের রাধা রামমোহন রায়ের বংশধর, ওনাদের সাথে আলাপচারিতা করলেন, এবং খানাকুল সম্বন্ধে বিশদ যে উন্নয়নমূলক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করছেন। মানে খুবই একজন খানাকুলবাসী হিসেবে গর্বিত বোধ করছি, এবং এই যে খানাকুলের মানুষ যে তৃণমূলের বা তৃণমূল সরকারের বা সেটা আপনারাই দেখেছেন কীভাবে মানুষের ঠল সেই 3টে থেকে টাইম দেওয়া ছিল, আজকে শুধু এই এলাকায় নয়, গোটা খানাকুলের বিভিন্ন মোড়, রামনগর মোড় থেকে শুরু করে আপনার ওইদিকে চকের মোড়, আপনার হচ্ছে কয়েরতলা থেকে শুরু করে এইদিকে আপনার হচ্ছে আপনার মাচুইখানা থেকে শুরু করে দিগুলগার, মানে টোটাল খানাকুল জুড়ে মানুষের একটা আবেগ উচ্ছ্বাস আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি একটা আবেগ হচ্ছে আছড়ে পড়েছিল, এটা জনসমাগমই প্রমাণ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন এখানে এসে? এখানে সব কিছু আলাপ আলোচনা করলেন এবং সব কিছু আশ্বস্ত করেছেন, এবং উনি যা কথা দেন সেটা কথা রাখেন, এটা বারবার বাংলার মানুষ দেখেছেন। সেই যে এখানে যে মানুষগুলো যাদের সাথে আলাপচারিতা হয়েছে তাদের যেসব আবেদন, উনি এগুলো সব নথিভুক্ত করেছেন, এবং উনি বলেছেন যে আমার এই জনসংযোগ কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর আমি এইটাকে আমি অবশ্যই বাস্তবায়িত করব। মূলত এটা নবজোয়ারের একটা কর্মসূচি যেটা চলছে বিগত, আর ভেতরে ভেতরে যেটা এসে, ঠিক আছে, ভেতরে যে আমাদের রাজা রামমোহন রায়ের যে জীবনী এবং তার যে তথ্যচিত্র, যে টোটাল তার যে হিস্ট্রি, যে ইতিহাস এবং সব কিছু নিয়ে, সতীদাহ প্রথা থেকে শুরু করে তার যে জন্ম এবং মৃত্যু পর্যন্ত, তার যে সার্বিক যে রাজা রামমোহন রায়ের সেই আলোচনা, এবং খানাকুলের বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা। তৃণমূল কর্মীদের মধ্যে কিরকম উচ্ছ্বাস দেখাবো নিউজ অগ্নি পর্দায়। আজকে নবজোয়ার আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের যুবরাজ তৃণমূল কংগ্রেসের, তিনি আসছেন, আমরা সকলে উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছি, তিনি এক্ষুনি আসবেন, কয়েকটি মুহূর্তের মধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন, আমাদের নবজোয়ার আজকে জনজোয়ারে পরিণত হবে এই আশা আমরা রাখছি। রামমন্দির অঞ্চল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বহু মানুষ
স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে দেখবেন কাতারে কাতারে আসছে এবং এখানে দাঁড়াবার জায়গা পর্যন্ত পাওয়া যাবে না। আমরা চাই আমাদের যিনি সেনার আমাদের যিনি ইয়ে সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কিছুক্ষণই আসবে মধ্যে এসে পৌঁছাবেন এবং আমরা তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের রামবন্ধুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশা করব এই এলাকায় জনপ্লাবনে পরিণত হবে, আমরা এটা আশাবাদী। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার হাজরা, সভাপতি রামবন্ধুই অঞ্চল তৃণমূল কংগ্রেস। দাদা 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 একটু দাদা এদিকে দাদা দিদি 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 একটু সাড়ে দিন দিদি দিদি একটু সাড়ে দিন দাদা দাদা একটু দাদা 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 এদিকে দাদা 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 একটু দাদা 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 একটু দাদা 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 একটু দেখি একটু দেখি
ঠিক করে ধরে দাও দাদা একটু দাদা 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 প্লিজ দাদা দাদা প্লিজ যেখানে বাইকটা আছে ওখানে